হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কিছুদিন আগে হাইকোর্ট থেকে রায়ে ঘোষণা হয়েছে যে আপারের সম্পূর্ণ প্রসেসকে ক্যান্সেল করে নতুন করে করতে হবে এবং খুব দ্রুত শিক্ষক নিয়োগ করতে হবে এরপরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল নেতাদের বাড়িতে উত্তীর্ণদের ভিড় জমেছে এরকমই খবর এসেছে বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংবাদ মাধ্যমে এরকম খবরই প্রকাশিত হয়েছে তবে এই খবর সত্যতা আমরা দেখিনি সংবাদ মাধ্যমের যে অংশটুক আমাদের হাতে পৌঁছেছে সেখান থেকেই বোঝা যাচ্ছে বা বুঝলাম যে রাজ্যের বিভিন্ন জায়গার তৃণমূল নেতাদের কাছে এই রায়ের পরে অনেক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আসা শুরু করেছে এবং এরপর অনেক সত্য ঘটনা প্রকাশ পাচ্ছে কেউ কেউ তিরিশ লাখ কেউ চল্লিশ লাখ কেউ পনেরো লাখ কেউ দশ লাখ এরকমভাবে টাকা আগে থেকেই দিয়েছিল চাকরির জন্য কিন্তু যখন সম্পূর্ণ প্রসেস ক্যান্সেল হলো তখন তারা টাকা ফেরত পাওয়ার জন্য তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে কিন্তু অনেক ক্ষেত্রে তাদেরকে দেখা মিলছে অনেক ক্ষেত্রে তারা অস্বীকার করছে আবার অনেক ক্ষেত্রে তাদের দেখাও মিলছে না এরকম ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন জায়গায় যেরকম বামনগ্রাম আটকড়া কেশবপুরে শতাধিক যুবক যুবতী জায়গা বিক্রি করে টাকা দিয়েছিল নেতাদেরকে কিন্তু এই রায়ের পর যখন তারা নেতাদের বাড়ি যায় তখন বাড়িতে দরজা বন্ধ নেতার বাড়িতে কেউ নেই তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি এরকম খবর হচ্ছে আবার এক জায়গা থেকে খবর আসছে প্রায় একচল্লিশ লক্ষ টাকা দিয়েছে একজন তার শ্যালক জামাইবাবু এবং তার ভাইয়ের জন্য আবার এক জায়গা থেকে খবর এসছে প্রায় তিরিশ লক্ষ টাকা দিয়েছে ছেলে মেয়ে জামাইয়ের জন্য এরকম প্রচুর প্রচুর খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে তৃণমূল আশ্রিত নেতারা নাকি টাকা নিয়েছিল তারা চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের সময় তাদেরকে চাকরি করিয়ে দেবে এই রকম ভেবে প্রচুর প্রচুর টাকা নিয়েছিল কিন্তু যখন প্রসেস সে ক্যান্সেল হয়ে গেল হাইকোর্টের থেকে তখন সকলে কিন্তু আবার দৌড়াদৌড়ি শুরু করেছে নেতাদের কাছে টাকা ফেরতের জন্য অনেকের বক্তব্য টাকাটা অন্তত ফেরত দেওয়া উচিত যেহেতু চাকরিটা হয়নি তো এতদিন ধরে যে দুর্নীতির কথা আমরা শুনছিলাম যে আপার প্রাইমারিতে ব্যাপক দুর্নীতি হয়েছে যোগ্য প্রার্থীদেরকে সরিয়ে টাকা নিয়ে সেই সমস্ত ব্যক্তিদের নাম তোলা হয়েছে এরকম যে খবরটি প্রকাশ এসেছিল এবং যেটি হাইকোর্ট থেকে ক্যান্সিল করা হলো এখানে তৃণমূল নেতাদের যোগ এই খবরের কাগজের থেকেই আমরা জানতে পারছি এবং অনেক নেতাদেরকে পাওয়াও যাচ্ছে না এখান থেকে সমস্ত ঘটনাগুলো সত্য না হলে কোনো কোনো ক্ষেত্রে সত্য এটা বোঝা যাচ্ছে তো এরকম দুর্নীতির কারণে আপার প্রাইমারি নিয়োগটা ক্যান্সিল হলো কিন্তু হলোটা কি দীর্ঘ আট বছরের এই প্রসেস এই আট বছরের যন্ত্রণা থেকে মুক্তি আর হলো না অনেকে যারা টাকা নিয়ে বসেছিল নেতাদের কাছে টাকা দিয়ে বসে আছে ঘরে তারা কিন্তু আন্দোলনে নামেনি তারা রাতের বেলা অনশনে বসেনি তারা এই শীতের রাতে কিন্তু ধরনায় বসেনি বসেছিলো যোগ্য প্রার্থীরা যারা সত্যিকারেই পরীক্ষা দিয়ে পাশ করে তাদের নিজস্ব যোগ্যতা অনুযায়ী তাদের চাকরির জন্য ছুটে বেরিয়েছিল তারাই কিন্তু একমাত্র এই ঠান্ডার রাতে কিন্তু ধর্নায় বসেছিল আর যারা টাকা নিয়েছিল যারা টাকা দিয়েছিল তারা কিন্তু বাড়িতে বসে অপেক্ষার ছিল যে কবে চাকরি হবে কারণ তারা তো জানতো আমার এই রাত্রেবেলা কষ্ট করার কোনো দরকার নেই আমি এমনিতেই টাকা দিয়েছি আমি এমনিতেই চাকরি পাব। তো যাই হোক এখানে অ্যাকচুয়াল প্রসেসটা মানে হাইকোর্টের রায়কে স্বাগত জানালেও অনেক যোগ্য প্রার্থীরা বঞ্চিত হলো তাদেরকে আবার নতুন করে প্রসেসে আসতে হবে আমি নিশ্চিত আশা করছি যে তারা তাদের ট্যালেন্টের মাধ্যমে নিশ্চয়ই চাকরি পাবেই কিন্তু এই দীর্ঘ আট বছর ধরে তারা যে যন্ত্রণা সহ্য করছে তাদের যে এই সময় এই সময়ের মূল্য কিন্তু কেউ দেবে না এই দীর্ঘ আট বছর সময়টা তাদেরকে কেউ ফিরিয়ে দিতে পারবে না আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম আপারের একটি বৃহত্তম আন্দোলন কলকাতার রাজপথের উপরে হয়েছিল কলকাতার বুকে এই ভোটের আগে বৃহত্তর একটি আন্দোলন নেমেছিল আপার প্রাইমারির যোগ্য প্রার্থীরা সেখানে পুলিশের নির্মম অত্যাচার এছাড়া আরও বহু ধরনের অভিযোগ উঠেছিল আমার যেটা মনে হয় এই যে রাত্রিবেলা যারা মিছিল এসেছিল এদের মধ্যে একজনও অযোগ্য প্রার্থী ছিল না সে পুরুষ হোক আর মহিলা হোক প্রত্যেকেই ছিল যোগ্য প্রার্থী তারা কিন্তু আজকের খুব হতাশ এই সিদ্ধান্তের পর এরকম একটি পরিস্থিতিতে আর এদিকে বেশ কিছু প্রার্থী নেতাদেরকে টাকা দিয়ে বসে আছে চাকরির আশায় যাই হোক হাইকোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাবো তবে অবশ্যই আমরা আশা করব যে খুব দ্রুত এই শিক্ষক নিয়োগ হবে এবং খুব দ্রুত যোগ্য প্রার্থীদেরকে রাজ্য সরকার নিয়োগ করবে এবং খুব দ্রুতই আবার নতুন করে নোটিশ জারি হবে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য দীর্ঘ আট বছরের এই যন্ত্রণা থেকে যোগ্য প্রার্থীদেরকে মুক্তি দেওয়া হোক ইতিমধ্যেই ভোটের ঠিক আগেই এটাই আমাদের সকলের আবেদন